নমস্কার, জয় মা তারা। আজকের ভিডিওর বিষয় বট পাতা কিংবা বট এই বট গাছের যে পাতাটি হয় সেই পাতা দিয়ে আপনি আপনার কাছের মানুষ, মনের মানুষ এবং ভালোবাসার মানুষকে সারা জীবন বশীকরণ করে আপনার কাছে রাখবার একটি গোপন পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করো দর্শক বন্ধু। দর্শক বন্ধু, তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবার জন্য। এই বিশেষ ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে দর্শক বন্ধু। ভিডিওয়ে সবই বলবো, বট পাতা লাগবে, তার সাথে কী দরকার পড়বে, কখন আপনি করবেন, কোন সময় করলে ভালো হবে এবং কী কী ব্যবস্থা আপনার করতে হবে সেগুলো বলার আগে প্রত্যেক দিনের মতন আজও বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে আর আপনাদের বেশি সময় নষ্ট করব না, মেন ভিডিওতে আসি, মেন বিষয়ে আসি। দর্শক বন্ধু, বট পাতা দিয়ে বশীকরণ করতে গেলে আপনাকে কী কী জোগাড় করতে হবে সেগুলো আগে বলি। আগে আপনাকে জোগাড় করতে হবে একটি বট গাছের পাতা, এবং আর জোগাড় করতে হবে কি, জোগাড় করতে হবে লাল সুতো জোগাড় করবেন, যেগুলো দেখবেন দর্শকর্মার দোকানে অবশ্যই আপনি পেয়ে যাবেন, সেই লাল সুতোটা আপনি জোগাড় করে নেবেন। এবং আপনি জোগাড় করবেন রক্তচন্দন দর্শকর্মার দোকানে আপনি কিনতে অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে জোগাড় করবেন। এবং একটুখানি আলতা জোগাড় করবেন, এবং একটু লাল কাপড়, ছোট্ট একটি কাপড়, একটি কাঠির মাথায় কিংবা উপরে পেঁচানোর জন্য একটি ছোট কাপড় জোগাড় করবেন, এবং একটি কাঠি, দেশলাইয়ের কাঠি কিংবা পরিষ্কার কোনো কাঠি হলে অবশ্যই হবে, এগুলো জোগাড় করবেন। এবং একটি সাদা কাগজ, ছোট সাইজের একটা সাদা কাগজ জোগাড় করবেন। জোগাড় করার পর আপনি শনি কিংবা মঙ্গলবারের দিন, ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা, রাত্রিবেলায় 11টা থেকে 12:30 এই টাইমটার মধ্যে আপনি সেই সাদা যে কাগজটা নিতে বলেছিলাম এবং আলতাটা নিতে বলেছিলাম, আপনি আপনার জীবনসঙ্গিনী কিংবা আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটি ওই আলতা দিয়ে সুন্দর করে সাদা কাগজে লিখবেন। যখন লিখবেন তখন আপনি নামটা যখন লিখছেন তখন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার রূপটা মনে মনে একটু স্মরণ করে নেবেন। তারপর কী করবেন, তারপর আপনি সেই কাগজটা সুন্দর করে পেঁচিয়ে একটা রোল করবেন। রোল করা হয়ে গেলে সেই রোলটা আপনি হাতে নিয়ে স্মরণ করবেন ঠাকুরের উদ্দেশ্যে যে আপনার মনোকামনা যাতে পূর্ণ হয়, এটা স্মরণ করবেন। তারপর আপনি মনে মনে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটি 108 বার স্মরণ করবেন। স্মরণ করা হয়ে গেলে সেই যে বট পাতাটার কথা বলেছিলাম, সেই বট পাতা থেকে দিয়ে সেই কাগজের রোল করা যেটা, সেটাই বট পাতা দিয়ে রোল করে পেঁচাতে হবে। পেঁচিয়ে আপনি সেই লাল সুতোটার কথা বলেছিলাম, লাল সুতোটা রক্তচন্দনের সঙ্গে লাল সুতোটা একটু মিলিয়ে নেবেন, একটু লাল সুতোর গায়ে রক্তচন্দন লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে সেই সুতোটা রোলের সাথে সাথে একটু পেঁচাবেন, এক একটা পেঁচাবেন, আর আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার মুখটা এবং তার নামটা মনে মনে স্মরণ করবেন। হয়ে গেলে আপনি সেখান থেকে উঠে গিয়ে সেই কাগজের রোলটা নিয়ে আপনার প্রেমিকা কিংবা জীবনসঙ্গিনী সে যে রাস্তা থেকে কিংবা যে পথ থেকে, একটু বড় রাস্তা বাদ দিয়ে ছোটোখাটো রাস্তা, সে যে রাস্তা থেকে সে সচরাচর সবসময় যাতায়াত করে সেই রাস্তার কোনো একটা মাটির মধ্যে সেই রোল করা বট পাতা কিংবা কাগজ শুদ্ধ সেটা
আপনি পুঁতে দেবেন। এটি করার পর আপনি আর কোনো কাজ করতে হবে না, ডাইরেক্ট আপনি বাড়িতে চলে আসবেন। বাড়ি চলে আসার পর আপনি দেখবেন এটা করার পর থেকেই আপনি যাকে বশীকরণ করতে চাইছেন কিংবা আপনি বশীকরণ করছেন, সে দেখবেন আপনার উপর একটু বেশি মায়া জড়িয়ে যাবে কিংবা আপনাকে ভুলতেই পারবে না, আপনাকে ছাড়া বাঁচবে না, এরকম একটা পজিশন কিন্তু তৈরি হবে দর্শক বন্ধু এই বিশেষ বশীকরণের মাধ্যমে। এটি 21 দিন হয়ে গেলে 21 দিন পরে খুব 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 ভালো কাজ দেবে, কিন্তু এটুকু কিন্তু বলতেই পারি দর্শক বন্ধু এই বিশেষ বটপাতা দিয়ে তৈরি বিশেষ বশীকরণ গোপন পদ্ধতিটা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম দর্শক বন্ধু। বটপাতা দিয়ে বশীকরণ এই বিশেষ ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন অবশ্যই, ও বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কিংবা বুঝিয়ে দেবার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু আমাদের।